বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর থানাধীন পুরাতন রাজনগর এলাকার সিপিআইএম করার সুবাদে শাসক দলের দুষ্কৃতি বাহিনী হামলা চালালো এক বামকর্মীর বাড়িতে। জানা গেছে সিপিআইএম সমর্থক বিনয় চৌধুরীর বাড়িতে 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে বেশ কয়েকবার হামলা সংঘটিত করা হয়েছে এবং তাকে প্রাণে মারারও চেষ্টা করেছে শাসক দলের দুষ্কৃতি বাহিনী বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে বিনয় চৌধুরীর বাইকটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা এবং তাকে প্রাণে মারারও চেষ্টা করে। এদিকে অল্পেতে বেঁচে যায় বিনয় চৌধুরীর বসত ঘরটি। বিনয় চৌধুরীর অভিযোগ, প্রতিনিয়ত শাসক দলের দুষ্কৃতি বাহিনীরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এবং বাড়ি থেকে বের হলে শাসক দলের কর্মী সমর্থকরা তার উপর হামলার চেষ্টা করে। এদিকে এই ঘটনা নিয়ে বিনয় চৌধুরী এবং তার পরিবার মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে মধুপুর থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে এলাকার বাম সমর্থিত এলাকার বামকর্মী সমর্থক সহ নেতৃত্বরা গতকাল রাত্রে ২টা ২টা বাজবো আমার বোন ভাইকে তারা এগুলো ঘুমাইছে, ঘুমানোর পর রাত্রে একটা আউস শুনছে, আউস শোনার পর এই বাইরে বাইরে এই বাইকটা ফিরে লাগছে। এটা ২০১৮ সালের পর থেকে বেশ কয়েকবার ওর বাড়িতে আক্রমণ করছে, নিচে একটা ঘর আছে ইয়ে করছে, এখান থেকে প্রায় ১৫-১৬ কুইন্টাল রাবার চুরি করছে। এই চলছে প্রতিনিয়ত ২০১৮ পর থেকে একটা সন্ত্রাস চলছে। আপনি কি মনে করছেন এই বিষয়টারে? রাজনৈতিক প্রতিহিংসা। রিপোর্ট আকাশ ত্রিপুরা।